Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Apnar shobai kemon achen? Asha kori Allahur rahmate shobai bhalo achen. Ami alhamdulillah amar poribar niye bhalo achi. To ekhane shak anchilo lal shak ar palong shak. Olo buar bogal amake kete beche dise. Ranna korchi eta ektu share korlam. তারপর এরপর বাজার আনছিল কিছু মাছ আনছে বাচ্চাদের জন্য নাস্তা ফারুটি পান এটা সেটা আনছে সব কিছু দেখাচ্ছি তো মাছগুলো আমি ফ্রিজে রেখে দিছিলাম বউ আসছে দেরিতে সেজন্য ফ্রিজে রাখছিলাম ডিপ ফ্রিজে শক্ত হয়ে গেছে মাছ কেন কোরাল মাছ আনছে আমাদের চট্টগ্রামের ভাষায় চৈকা মাছ বলে চৈকা মাছ আনছে আরেকটা কি একটা মাছ আনছে তারপর তিন চার ধরনের মাছ আনছে আমি নামও জানি না নারকেলের মাছ বলে একটা এটা আনছে আর এখানে বাচ্চাদের জন্য মিষ্টি আনছে কেক আনছে দই আনছে পাউরুটি পান আসন আসর তো দেখুন তাহলে আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই দেখবেন আমি কিন্তু অনেকের প্রিমিয়ারে যাই দুইটা নিয়ে তিনটা নিয়ে কিন্তু বলি না আমি একটা দিয়ে শুধু কমেন্ট করি কেমন জানি লাগে তো এখানে ফাইল আনছে সেটাও দেখালাম আপনাদের আপনাদেরকে এগুলো এখন বউ আসছে বউ আসার পরে মাছগুলো ভিজাতে দিছি ভিজাতে দিয়ে কাটা কাটতেছে ও ওর মতো করে ও কেটে বেছে দেয় আমি আবার দুয়ে দুয়ে রান্না করার আগে আবার দুয়ে দুয়ে রান্না করি আর কি এইগুলাকে যেগুলো কাটতেছে এগুলাকে আমাদের চট্টগ্রাম ভাষায় চৈকা মাছ বলে আপনারা কাদের কোন জায়গায় কি মাছ বলে জানি না এগুলো সব চৈকা মাছ এখানে মাছ সবগুলোতে একটু একটু করে ডিম হয়েছিল শুধু আমি মাছ কোরাল মাছে দিয়ে দিছি অল্প অল্প ডিম হয়েছে আলাদা আলাদা আর করি নাই একটাতে দিয়ে ফেলছি আর কি তো যেগুলো ফ্রিজে রেখে দেওয়ার সেগুলো রেখে দিই যেগুলো রান্না করার এগুলো রান্না করি আসলে অনেক সময় অনেক কিছু রান্না করি সব কিছু শেয়ার করি না ভিডিও লম্বা হয়ে যাবে বেশি বড় হয়ে যাবে সেজন্য শেয়ার করি না সবগুলো শেয়ার করলে তো প্রায় 15-20 মিনিট হয়ে যাবে এত লম্বা ভিডিওকে কেউ দেখবে সেজন্য দিই না বড় করে তা আজকেও মাছ রান্না করছি এখানে ভিতরে আমার বাচ্চাদের জন্য মুরগির গোস্ত রান্না করতে হয়েছে কারণ বড় মেয়ে আর ছোটো মেয়ে মাছ খায় না ওদের জন্য আমার মুরগির গোস্ত রান্না করছি সেটা কিন্তু দেখাই নাই আপনাদের সাথে শেয়ার করি নাই কারণ ভিডিও বড় হয়ে যাবে সেজন্য তো এখন আমি এখানে মাছটা রান্না করতেছি কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ মরিচ হলুদ এগুলো সব পরিমাণ অনুযায়ী দিয়ে কাঁচামরিচও দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে রান্না করে খাই সবসময়
আপনারা কারা কারা কান জানি না, আমার আমার শ্বশুর বাড়িতে খাই, আমার শ্বশুর বাড়ি থেকে খাওয়া শিখা, রান্না শিখা, কাঁচামরিচের তরকারি, তো মাছ এখানে এখানে মনে হয় এটা ফোফা মাছ বলে একটা, আর এগুলো মনে হয় নারকেলি মাছ বলে, এগুলা একসাথে এক সাইজে, সেই জন্য তিন চারোটা একসাথে রান্না করছি এভাবে। এখানে আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি মাছগুলা, ভালো করে ঢেলে ছেড়ে দিয়ে আমি ভালো করে কষানোর পরে তারপর অল্প করে পানি দিয়ে দিব, টমেটো দিয়ে দিব, আল্লা বয়স কয় বাদ দিই, বয়সটা রেকর্ড হয় না, এখন 3 বাদ দিচ্ছি। বাইরের আওয়াজ রাত্রে পর্যন্ত শান্তিতে মতো ভিডিওর বয়স দিতে পারি না, এই রাস্তায় কাজ করে। এখানে মাছ পরিষ্কার করে দিয়ে গেছে বোয়াকাল আমাকে, আমি আবার পরিষ্কার করে করে রান্না করি আমার মতো করে, কারণ ও তো পরিষ্কার করে দিয়ে যায়, তবু আমার থেকে আমি আবার পরিষ্কার করি তারপর রান্না করি। আর বাইরের দেশের আফুরা তো সব আফুরা, নিজেদের কাজ নিজেরাই করতে হয়। আপনাদের জন্য অনেক অনেক দোয়া সব সময়, আপনারা যেন ভালো থাকেন, সুস্থ থাকেন সব সময়, সেটাই দোয়া করি, কারণ আপনারা আপনাদের কাজ আপনাদের থেকে নিজেরাই করতে হয়। আল্লাহ, আমরা তো কাজের মানুষ পাই, মানুষ আসে কাজ করে দিয়ে যায় আর গুলা করি নিজে, সেটা আপনাদের তো A to Z সব কাজ নিজেরাই করতে হয়, তো আপনাদের জন্য অনেক অনেক দোয়া সব সময়। এখন দেখুন আমি মাছ টমেটো দিয়ে দিলাম, টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম, এখন দেখুন কষে গেছে ভালো করে, এখন আমি কোরাল মাছটা রান্না করব। তো এখানে আমি হাঁড়ি বসাই দিছি, তারপর তেল দিছি, তারপর পেঁয়াজ দিলাম, হলুদ দিলাম, লবণ দিলাম, এটাও কিন্তু কাঁচামরিচ দিয়ে রান্না করতেছি, তো আপনাদের দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটা ক্লিক করে দিবেন, সবার মাঝে শেয়ার করে দিবেন। তো এখানে মাছ ছিল, মাছ সরি মাছের ইয়া ছিল, ডিম ছিল, সবগুলোতে অল্প অল্প ডিম হয়েছে, সেগুলো আমি ভাবলাম এটাতে দিয়ে দিলি কোরাল মাছ এটাতে, তো কোরাল মাছ এটাতে অল্প অল্প মাছের ডিমগুলো দিয়ে ফেলছি, ধুইছি 3 বার করে ধুইছি, লাস্টবার ভালো করে ধুইছি, ধুয়ে নিয়ে রাখছি, কারণ মাছের ইয়া তো সবগুলো চলে যাবে ডিমগুলা, সেজন্য এভাবে আর ধোয়া হয় নাই, 3 বার ধুই আর ধুই নাই, তো এখানে দিয়ে দিলাম, অনেক মজা হয়েছে, অনেক ভালো হয়েছে মাছগুলা, আপনারাও এভাবে কাঁচামরিচ দিয়ে রান্না করতে পারবেন, আশা করি ভালো লাগবে। আসলে আমি ভিডিও করতে পারি না, অনেক কষ্ট হয় ভিডিওগুলো করতে, ওখানে ঘরে আমার জামাই পছন্দ করে না, লুকাই লুকাই করি, কি করব, তো
এখন ধরেন আগে তো একটু কে দিয়ে দেখাইতাম, এখন সেটাও পারি না। এখন তাড়াতাড়ি করে ও আসার আগে কিভাবে রান্না করি এটা রেখে দিই। তো ডাইরেক্ট ভয়েসটা দেওয়ার চেষ্টা করি, কিন্তু রাস্তার কাজের জন্য পারি না। তো এখন মাসটাও হয়ে গেছে আমার। আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।